আজকে সকালবেলা একেবারে বাঙালি খাবার নিয়ে চলে আসলাম। আজকে সকালবেলা ইলিশ মাছ দিয়ে বা আলু বেগুন দিয়ে পাতলা ঝোল রান্না করব এবং করলা ভাজি রান্না করলাম করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর ইলিশ মাছ বলতে রান্না করতে গেলে আমার কিন্তু এই ধরনের রান্নাগুলো খুবই মজা লাগে। যেমন ইলিশ মাছ দিয়ে নতুন আলু এবং বেগুন দিয়ে ঝোল রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আর আজকে এখানে আমি শুধু করলা, একটু পেঁয়াজ দিয়ে, একটু করলা ছিল তিন চারটা, একটু পেঁয়াজ দিয়ে ভাজি করে নিচ্ছি। আর এই লাল লাল ভাজিটা কিন্তু অনেক মজা হয়। আর এখানে আমি ইলিশ মাছ দিয়ে সে আলু বেগুনের পাতলা ঝোল রান্না করলাম। সকালবেলা আমাদের আজকে এই মেনু। আর বাচ্চাদের একটু ডিম পোস্ট করে ওদের খাওয়াবো, ওরা তো আর ইলিশ মাছ খেতে পারে না, কাটার জন্য করে আমার বাচ্চারা খেতে পারে না। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।